হাই এভরিওয়ান ওয়েলকাম টু ফার্স্ট এক্সাম দিস ইজ ইউর ম্যান্টার মিশনু টুডে উই উইল ডিসকাস টোয়েন্টি ফোর এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি অ্যাফেয়ার্স সো আগে বাড়ার আগে বলে দিই এই ভিডিওটি সম্পূর্ণ বাংলা ভাষায় হবে এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক মাত্রই আপনারা খুব সহজেই ভিডিওটির কারেন্ট অ্যাফেয়ার্সটির পিডিএফ ডাউনলোড করতে পারেন তো বেশি কথা না বলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক তো চলুন আজকে শুরু করা যাক চব্বিশে এপ্রিল দু হাজার কুড়ি কারেন্ট বর্তমানে বিশ্ব পুস্তক দিবস ওয়ার্ল্ড বুক ডে কবে পালন করা হয় এটি সঠিক উত্তর হবে তেইশে এপ্রিল অপশান বি অপশান বি ইজ এ কারেক্ট অ্যান্সার তেইশে এপ্রিল বিশ্ব পুস্তক দিবস পালন করা হয় এটিকে বিশ্ব পুস্তক দিবসকে ওয়ার্ল্ড বুক ডেও বলা হয় এবং ওয়ার্ল্ড বুক ডে অ্যান্ড কপিরাইট ডেও বলা হয় তো ওয়ার্ল্ড বুক ডে মানায় কী জন্য বা কাদের উদ্দেশ্যে মানায় এমন লেখক রয়েছে যাদের শ্রদ্ধা দেওয়ার জন্য যারা সামাজিক ও মানবিকতা ও সাংস্কৃতিক প্রগতির জন্য কাজ করেছে তাদের উদ্দেশ্যে ওয়ার্ল্ড বুক ডে পালন করা হয় এটিকে পালিত করে কে বা কে পালন করায় কার দ্বারা পালন করা হয় এটি পালন করা হয় ইউনেস্কোর দ্বারা ইউনেস্কো তো ইউনেস্কো প্রত্যেক বছর ক্যাপিটাল ওয়ার্ল্ড বুক ডে ক্যাপিটাল প্রত্যেক বছর চেঞ্জ করে তো এবছর ওয়ার্ল্ড বুক ডেয়ের ক্যাপিটাল কী ছিল এবছর ওয়ার্ল্ড বুক ডেয়ের ক্যাপিটাল ছিল কোলালামপুর যেটি মালয়েশিয়াতে অবস্থিত তো ইউনাইটেড নেশন বা ইউনেস্কো যখনই দেখেছেন তো মাইন্ডে ক্লিক করা উচিত তো ইউনাইটেড নেশন সম্বন্ধে জানা যাক তো ওয়ার্ল্ড বুক ডে পিকচার দেখে নেওয়া যাক ওয়ার্ল্ড বুক ডে তো এটি হচ্ছে ওয়ার্ল্ড বুক ডে পিকচার দেখতেই পাচ্ছেন তো ইউনেস্কো ইউনেস্কো সম্বন্ধে জানা যাক ইউনেস্কো ইউনেস্কোর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশান এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান এর হেডকোয়ার্টার রয়েছে প্যারিসে প্যারিসে এবং এর হেড হচ্ছে অ্যাডোরে অ্যাজোলে অ্যাডোরে অ্যাজোলে যখনই দেখতে পাচ্ছেন তেইশে এপ্রিল ওয়ার্ল্ড বুক ডে পালন করা হয় তো কিছু আরেক কিছু ইম্পর্টেন্ট ডে আপনাদের সঙ্গে ডিসকাস করছি তেইশে এপ্রিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে পালন করা হয় কুড়ি এপ্রিল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে পালন করা হয় এবং হিন্দি দিবস বা ন্যাশনাল হিন্দি ডে আমাদের ভারতের হিন্দি ডে ন্যাশনাল হিন্দি ডে পালন করা হয় চোদ্দ চোদ্দোই সেপ্টেম্বর এবং গোটা বিশ্বে বা ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয় টেন জানুয়ারি দশই জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয় দিবস হিসাবে পালন করা হয় এবং ন্যাশনাল হিন্দি ডে পালন করা হয় চোদ্দোই সেপ্টেম্বর তো চলুন আগের প্রশ্নতে যাওয়া যাক বর্তমানে কোন কোম্পানি জিওর নিরানব্বই শতাংশ শেয়ার কিনেছে জিওর এখানে নিরানব্বই না 9.99% পয়েন্ট নাইন শেয়ার কিনেছে নাইন পয়েন্ট শেয়ার কিনেছে এটি সঠিক উত্তর হবে ফেসবুক ফেসবুক বর্তমানে জিওর নাইন পয়েন্ট নাইন শতাংশ শেয়ার কিনেছে কেন কিনেছে ফেসবুক কোম্পানি একটি স্মার্ট অ্যাপ লঞ্চ করেছে এর সাহায্যে সমস্ত রকম অ্যাপ রেল টিকিট কাটা হোক বাস টিকিট এরোপ্লেন টিকিট ও যে কোনো অনলাইন ট্রানজ্যাকশান ডেবিট ক্রেডিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সমস্ত কিছু ট্যাক্সি ওলা উবের সমস্ত রকম ট্যাক্সি বুকিং ও হোটেল বুকিংয়ের জন্য এই অ্যাপটি একটি অ্যাপে অনেক কিছু ফাংশান দেওয়া রয়েছে এবং এটি জিওর সঙ্গে ফেসবুক নাইন পয়েন্ট শতাংশ শেয়ার কিনে এই অ্যাপটি লঞ্চ করবে তো চলুন ফেসবুক সম্বন্ধে জানা যাক তো ফেসবুকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে হেড ফেসবুকের হেডকোয়ার্টার রয়েছে ক্যালিফোর্নিয়া ইউএসএ এবং ফেসবুকের হেডকে বা সিইওকে ফাউন্ডার বা সিইওকে তিনি হচ্ছেন মার্ক জুকারবার্গ তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোন দেশ নিজেদের প্রথম সৈন্য উপগ্রহ নূর সফলতা পূর্বক লঞ্চ করেছে এটি সঠিক উত্তর হবে ইরান ইরান অপশান বি ইজ এ কারেক্ট অ্যান্সার ইরান তাদের নিজস্ব টেকনোলজির মাধ্যমে সৈন্য উপগ্রহ নূর প্রথম সফলতা পূর্বক লঞ্চ করেছে তো চলুন নূরকে দেখে নেওয়া যাক এটি হচ্ছে ইরানের সেই উপগ্রহ যে সৈন্য উপগ্রহ যেটি ইরান নিজেদের টেকনোলজির দ্বারা প্রথম সৈন্য উপগ্রহ নূর সফলতা পূর্বক লঞ্চ করেছে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো ইরান যখনই দেখতে পেয়েছেন তো ইরানের ক্যাপিটাল হচ্ছে তেহরান ইরানের কারেন্সি হচ্ছে ইরানিয়া রিয়েল এবং ইরানের প্রাইম মিনিস্টার হচ্ছে হাসান রোহানি হাসান রোহানি হাসান রোহানি তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে সীমা সড়ক সংগঠন বিআরও রাভি নদীর ওপর একটি ব্রিজ বানিয়েছে সেটি কোন রাজ্যে অবস্থিত সেটি পাঞ্জাবে অবস্থিত পাঞ্জাবে রাভি নদীর ওপর বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন বর্ডার রোড অর্গানাইজেশন অর্গানাইজেশন একটি ব্রিজ বানিয়েছে এই ব্রিজটি বর্ডারের এরিয়াতে প্রত্যেক বছর বানানো হতো কাঁচা ব্রিজ এবং বর্ষার সময় ভেঙে যাওয়ার জন্য বিয়ারও এটিকে ভালোভাবে কংক্রিটের দ্বারা বানানো হয়েছে তো যখনই দেখতে পাচ্ছেন বিয়ারও তো বিয়ারও ব্রিজ বানিয়েছে কিছুদিন আগে বিয়ারও অরুণাচল প্রদেশে ডোপরাজিও ব্রিজ বানিয়েছে ডোপড়া জিও ডি এ পি ও আর আই জে ও জিও ব্রিজ বানিয়েছে এবং কিছুদিন আগে বিয়ারও সিসিরি ব্রিজ বানিয়েছে এবং বসন্তর ব্রিজ বানিয়েছে জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরে সাম্বার ডিস্ট্রিকে বসন্তর ব্রিজ বানিয়েছে এবং কাটোয়াতে উজ ব্রিজ বানিয়েছে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো যখনই বর্তমানে উরি লেভাইন কোন কোম্পানি স্বতন্ত্র নির্দেশ রূপে নিযুক্ত হয়। এটি সঠিক উত্তর হচ্ছে আইবিএম বর্ত চলুন আগের প্রশ্ন বর্তমানে লেভাইন কোন কোম্পানির স্বতন্ত্র নির্দেশ রূপে নিযুক্ত হয় এটি সঠিক উত্তর হবে ইনফোসিস ইনফোসিসে উড়ি লেভাইন স্বতন্ত্র নির্দেশ রূপে নিযুক্ত হন তো চলুন পিকচার দেখে নিয়ে যাক উড়ি লেভাইনকে উড়ি লেভাইন ইনি হচ্ছেন উড়ি লেভাইন ইনফোসিসের স্বতন্ত্র নির্দেশ রূপে নির্দেশক রূপে নিযুক্ত হন তো উড়ি ইনফোসিস ইনফোসিসের হেডকোয়ার্টার কোথায় ইনফোসিসের হেডকোয়ার্টার রয়েছে ব্যাঙ্গালোর এবং এর সিইও হচ্ছে সলিল পারেক সিইও হচ্ছে পারেক সলিল পারেক তো চলুন আগের প্রশ্ন যাওয়া যাক বর্তমানে কোন রাজ্য সরকার অ্যাপাত অ্যাপথা মিত্র ও হেল্পলাইন নম্বর করেছে বর্তমানে কোন রাজ্য সরকার আপ্তা মিত্র হেল্পলাইন নম্বর লঞ্চ করেছে এটির সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক কর্ণাটকের সরকার আপ্তা মিত্র নামে একটি হেল্পলাইন নম্বর লঞ্চ করেছে তো অ্যাপ্তা মিত্র অ্যাপ বা হেল্পলাইন নম্বর এটি কি জানা যাক তো অ্যাপ্তা মিত্র অ্যাপ বা হেল্পলাইন নম্বর হচ্ছে এই ওয়ান ওয়ান ডাবল ফোর ওয়ান জিরো এটি একটি কর্ণাটক সরকার আপা মিত্র অ্যাপে লঞ্চ হেল্পলাইন নম্বর লঞ্চ করেছে এর সাহায্যে কোভিড নাইন্টিনের জন্য যার লকডাউনে রয়েছে এবং যারা বাড়িতে রুগী রয়েছে তারা ডাক্তারের সঙ্গে কনসালটেন্ট যেন খুব সহজে অনলাইনে করতে পারে তার জন্য অ্যাপথা মিত্র অ্যাপ বা হেল্পলাইন নম্বর ওয়ান ডাবল ফোর ওয়ান জিরো লঞ্চ হয়েছে তো কানাডা কানাডা সম্বন্ধে জানা যাক কর্ণাটের সিএম হচ্ছে কে এম আদুরাপ্পা এবং গভর্নর হচ্ছে বিজু ভাইওয়ালা এবং কর্ণাটকের ক্যাপিটাল হচ্ছে ব্যাঙ্গালোর তো কানাডা কিছুদিন আগে একটি অ্যাপ লঞ্চ করেছিল গেট সেট গো তো চলুন আগের প্রশ্নে জানা যাক বর্তমানে বি এম এম এ আই এম ব্যাডমিন্টন অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাকে নিযুক্ত করা হয় এটির সঠিক উত্তর হচ্ছে অপশান এ পিভি সিন্ধুকে বি এফ এ আই এম ব্যাডমিন্টন অভিযানের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করা হয় তো বি এফ এটির পুরো নাম কী বি ডব্লু পুরো নাম হচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন তো বি ডাব্লিউএফ ব্যাটমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এই একটি অভিযান শুরু করেছে আই এম ব্যাডমিন্টন অভিযান শুরু করেছে এর সাহায্যে যেসব ইন্টারেস্টেড বা খেলাড়ি রয়েছে প্লেয়ার রয়েছে তারা যেন এই পিভি সিন্ধুকে দেখে উৎসাহিত হয় এবং খেলার প্রতি আগ্রহ জাগে ব্যাটমিন্টনের প্রতি সেই জন্য ব্র্যান্ড আই আইএম ব্যাডমিন্টনের বি এফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পিভি সিন্ধুকে নিযুক্ত করা হয় তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো পিভি সিন্ধুকে পিকচারে দেখে নেওয়া যাক এটি হচ্ছে পিভি সিন্ধু পিভি সিন্ধু এবং এই অ্যাপের মাধ্যমে আই এম ক্লিন আই এম হনেস্ট এবং আই এম ব্যাডমিন্টন ট্যাগলাইন দিয়ে পিভি সিন্ধুকে বিডাব্লিউএফের ব্র্যান্ড অফিসারে বানানো হয় তো শুনুন আগের প্রশ্নে যা যাক বর্তমানে কে করোনা ভাইরাসের সম্বন্ধে নির্দেশ বলি দেওয়ার জন্য ওয়াসকার অ্যাপ লঞ্চ করেছে এটি লঞ্চ করেছে ট্রিপল আইটি দিল্লি ট্রিপাল আইটি দিল্লি ওয়াসকার অ্যাপ লঞ্চ করেছে এর সাহায্যে করোনা ভাইরাসের ইনফরমেশান দেওয়া হয় তো চলুন দিল্লি যখন এসে দিল্লি তো দিল্লির সিএম হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির গভর্নরের নাম হচ্ছে অনিল বাইজাল অনিল বাইজাল লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে অনিল বাইজাল তো চলুন আগের প্রশ্নে যা যাওয়া যাক তো ওয়াসকারো তো ওয়াস্কারো অ্যাপটি পিকচারে দেখে নেওয়া যাক এটি হচ্ছে ওয়াস্কারো অ্যাপ এই অ্যাপের সাহায্যে করোনা ভাইরাসের যে কোনো ইনফরমেশান নেওয়া যেতে পারে তো চলুন আগের প্রশ্ন যাওয়া যাক বর্তমানে কোন দেশের তটের ওপর সমুদ্রিক সামুদ্রিক এর বাসস্থান পাওয়া গেছে এটি সঠিক উত্তর হবে অপশান বি থাইল্যান্ডে লেথারবাগ সামুদ্রিক কচ্ছপের বাসস্থান পাওয়া গেছে তো লেথারবাগ সামুদ্রিক কচ্ছপ পিকচার দেখে নেওয়া যাক এটি হচ্ছে লাথারবাগ কচ্ছপ এই কচ্ছপটি থাইল্যান্ড সরকার ভালোভাবে অফিসিয়ালি নোটিশ দিয়েছিল যে লাথারবাগ সামুদ্রিক কচ্ছপ লুপ্ত হয়েছে কিন্তু করোনা ভাইরাস পৃথিবীতে করোনা ভাইরাসের জন্য জন্য পৃথিবী পুরো প্রায় সব সবকটি দেশেই লকডাউনে চলছে এর ফলে পরিবেশ সুন্দর হওয়ার জন্য লাথারবাগ সামুদ্রিক কচ্ছপ থাইল্যান্ডের উপকূলে পাওয়া গেছে তো থাইল্যান্ড সম্বন্ধে জানা যাক থাইল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ব্যাংকক থাইল্যান্ডের কারেন্সি হচ্ছে থাইভাট এবং থাইল্যান্ডের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হচ্ছে প্রায়াত চ্যান ও চা প্রায়াত প্রায়াত চ্যান ও চা তো চলুন আগের প্রশ্নে জানা যাক বর্তমানে আই এম এফ আই আই এম এ নতুন অধ্যক্ষরূপে কাকে নিয়োজিত করা হয় এটি সঠিক উত্তর হচ্ছে রাকেশ শর্মা রাকেশ শর্মাকে আইআইএম এর নতুন রূপে নিযুক্ত করা হয় চলুন পিকচার দেখে নিয়ে যাক রাকেশ শর্মাকে ইনি হচ্ছে রাকেশ শর্মা যিনি আই এম এম এর নতুন রূপে নিযুক্ত হয় তো আইএমএম এর পুরোনাম নাম আই এম এম এ পুরোনাম হচ্ছে ইন্টারন্যাশনাল মোটর ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশান ইন্টারন্যাশনাল মোটর ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন তো রাকেশ শর্মা এর আগে বাজাজ অটোর নির্দেশক ছিল কিন্তু বর্তমানে তিনি আই এর নির্দেশক রূপে নিযুক্ত হন তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে সরি এখানে বর্ধমান হয়ে গেছে তা হতো স্প্রিং মিস্টেক বর্তমানে জারিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে কোন দেশ শীর্ষে রয়েছে এটি সঠিক উত্তর হচ্ছে নরওয়ে নরওয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে দু হাজার কুড়ি সালে ইন্ডেক্স অনুযায়ী শীর্ষে রয়েছে তো ফার্স্ট রয়েছে নরওয়ে সেকেন্ড রয়েছে ফিনল্যান্ড এবং থার্ড রয়েছে ডেনমার্ক তো ভারতের র্যাঙ্ক কত ভারতের র্যাঙ্ক হচ্ছে ওয়ান ফোরটি টু ভারতের র্যাঙ্ক হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ওয়ান ফোরটি টু এ এর আগের বছর লাস্ট ইয়ার ভারতের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সের র্যাঙ্ক ছিল ওয়ান ফোরটি এবং লাস্ট লাস্ট নম্বর নম্বরকার লাস্ট নম্বর হচ্ছে লাস্ট নম্বর হচ্ছে কোরিয়ার তার র্যাঙ্ক হচ্ছে ওয়ান এইট্টি নর্থ কোরিয়ার হচ্ছে লাস্ট নম্বর একশো আশি নম্বর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে একশো আশি নম্বর রয়েছে একশো আশি নম্বর র্যাঙ্কে রয়েছে এবং নেপালের র্যাঙ্ক কত নেপালের র্যাঙ্ক হচ্ছে একশো বারো নেপালের র্যাঙ্ক হচ্ছে একশো বারো নেপালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স ভারতের থেকে অনেক ভালো রয়েছে তো চলুন আগের প্রশ্নে যা যাক বর্তমানে ভারত কোন দেশে তেইশ টন আবশ্যিক ঔষধ পাঠায় এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি নেপালে ভারত তেইশ টন আবশ্যিক ঔষধ যেমন প্যারাসিটামল এইচসিকিউ হাইড্রোক্লোরক্সিক পাঠায় অন্যান্য অন্যান্য টেস্ট কিট পাঠায় তো নেপাল নেপাল সম্বন্ধে জানা যাক নেপালের ক্যাপিটাল হচ্ছে কাঠমান্ডু নেপালের কারেন্সি হচ্ছে নেপালিস রুপিয়া এবং নেপালের প্রাইম মিনিস্টার হচ্ছে কেপি শর্মা ওলি কেপি শার্মা ওলি এবং নেপালের প্রেসিডেন্ট হচ্ছে বিডি ভান্ডারি এবং কিছুদিন আগে ভারত সরকার মালদ্বীপকে সিক্স পয়েন্ট টু টন ওষুধ পাঠায় তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোন দেশ নিজের ডিজিটাল কারেন্সি ডিসিইপি লঞ্চ করেছে এটির সঠিক উত্তর হচ্ছে চীন চীন বর্তমানে ডিজিটাল কারেন্সি ডিসিইপি লঞ্চ করেছে ডিসিইপি লঞ্চ করেছে তো চীন সম্বন্ধে জানা যাক চীনের ক্যাপিটাল হচ্ছে বেজিং এবং চীনের কারেন্সি হচ্ছে রেনম্যান বি এবং চীনের প্রেসিডেন্ট হচ্ছে জি জিমপিং তো ডিসিইপি ডিসিপিটি কি ডিসিপিটি সম্বন্ধে জানা যাক ডিসিপি হচ্ছে ডিসিপির পুরো নাম হচ্ছে ডিজিটাল কারেন্সি ইলেকট্রনিক পেমেন্ট তো চায়না তো চায়নাতে কিছুদিন আগে সরি চায়নাতে দু সালে এশিয়ান ইউথ গেমস অনুষ্ঠিত হবে এবং দু সালে উইন্টার অলিম্পিক্স গেমস অনুষ্ঠিত হবে এবং দু সালে এশিয়ান প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হবে তো দু সালে এশিয়ান প্যারা অলিম্পিকের মস্কট বা মস্কট কি বা শুভঙ্কর কি মস্কট হচ্ছে ফেই ফেই এফ ইআই ফেই ফেই কিছুদিন আগেই আপনাদের প্রশ্ন করেছিলাম যদি আপনারা আমার ডেলি ভিডিও দেখেন কার্নে তাহলে আপনারা অবশ্যই পারবেন এবং চায়না ছাড়াও সৌদি আরব ডিজিটাল কারেন্সি লঞ্চ করেছে সেই অ্যাপটির নাম হচ্ছে আবের এ আর আবের এ আর আবের সৌদি আরবও ডিজিটাল কারেন্সি লঞ্চ করেছে আবের নামে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে টিসিএস কোন দেশে প্রথম পূর্ণ ডিজিটাল ব্যাঙ্ক লঞ্চ করেছে এটি সঠিক হচ্ছে হচ্ছে অপশান এ ইসরায়েলে টিসিএস প্রথম পূর্ণ ডিজিটাল ব্যাঙ্ক লঞ্চ করেছে তো দু হাজার একুশ সালে টিসিএস কোম্পানি ইসরায়েলে ফুল্লি ডিজিটাল ব্যাঙ্ক লঞ্চ করে দেবে তো ইসরায়েল যখন এসছে তো ইসরায়েলের সামনে জানা যাক ইসরায়েলের ক্যাপিটাল হচ্ছে জেরুসালাম ইসরায়েলের কারেন্সি হচ্ছে ইসরায়েলি সেকেল এবং ইজরায়েলের ইসরায়েলের প্রেসিডেন্ট হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে বেঞ্জামিন নিতানিয়া হো তো ম্যাপে দেখা যাক এটি হচ্ছে ইসরায়েল ম্যাপে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি নদী রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ওয়েস্ট ব্যাঙ্ক এটি হচ্ছে ইসরাইলের প্রধান নদী ওয়েস্ট ব্যাঙ্ক তো চলুন আগের প্রশ্নে যা যাক বর্তমানে রাষ্ট্রীয় কার্যক্রম বিদ্যাদান টু পয়েন্ট ও লঞ্চ করেছে এটি কে লঞ্চ করেছে এটি লঞ্চ করেছে এম এইচ আর ডি মিস্ট্রি লঞ্চ করেছে এম আর ডি মিনিস্ট্রি লঞ্চ হয়েছে তো বিদ্যাদান টু পয়েন্ট ও জিনিসটি কি পিকচার দেখে নিয়ে যাক এটি হচ্ছে বিদ্যাদান টু পয়েন্ট ও এর সাহায্যে এর সাহায্যে দেশের স্টুডেন্ট এবং শিক্ষকরা শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ও উন্নতর জন্য ডোনেট করতে পারে এবং যে কেউ ডোনেট করতে পারে এডুকেশনে শিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য তো এম এইচ তো এম আর ডি মিনিস্ট্রি কে রয়েছে এখন আমাদের এম এইচারটি মিনিস্ট্রি রয়েছে আমাদের রমেশ পোখরিয়াল আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা জিমেল অ্যাকাউন্ট ফার্স্ট এক্সাম অনএসটি অ্যাট জিমেল ডট পাঠাতে পারেন এবং উইদাউট হেজিটেশনে আপনারা আপনাদের ডাউট পাঠাতে পারেন তো শেষ করার আগে বলে দিই আপনারা এইভাবে লিঙ্ক আপ করে পড়াশোনা করবেন বা কারেন্ট অ্যাভায়ার্সগুলো খাতায় লিখে নেবেন এইভাবে আপনাদের অনেক বেশি মনে থাকবে এবং খুব সহজেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাওয়া যাবে এবং আপনাদের যে কোনো পরীক্ষায় আপনারা খুব সহজে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর উত্তর দিতে পারেন তো আপনারা আমাকে বিষ্ণুদালা নামে ফেসবুক অ্যাকাউন্ট ও ইনস্টাগ্রাম বিষ্ণুদালা নামে অ্যাকাউন্টে সার্চ করবেন এবং এখানে ফলো করে নেবেন কারণ আমি নিত্য নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আপলোড দিই এবং আপনারা এবং যে কোনো মোটিভেশান ভিডিও এখানে আপলোড দিই এবং আপনারা এই জায়গায় ফলো করে নেবেন এবং যখন ইচ্ছা আপনারা আমাকে উইদাউট হেজিটেশনে আপনাদের ডাউট পাঠাতে পারেন এবং কোশ্চেন পেপার পাঠাতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ গাইস স্টে টেউন স্টে লাইভ থ্যাংক ইউ